কুকুরের সঙ্গে তার মালিকের বন্ধুত্ব যে কতটা গাঢ় হতে পারে সেটা প্রায় আমাদের সবারই জানা। বাড়িতে একটা পোষ্য থাকা মানে আপনার মন ভালো হোক বা খারাপ হোক সে আপনাকে ঠিক আগলে রাখবে, এমনই হয় এই বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের এবারে নজির গড়েছে কুপার। ভাবছেন তো যে কেই কুপার আর সে এমন কি করেছে? কুপার একটি গোল্ডেন রিট্রিভার ডগ। নিজের মালিকের কাছে ফিরে যেতে সে একা একা 64 কিলোমিটার পথ হেঁটেছে। কারোর কোনো সাহায্য নেয়নি কুপার। কুপারকে কোনো কারণে মালিক নিজের কাছে রাখতে চাননি, তাই নাইজেল ফ্লেমিং নামের এক ব্যক্তি কুপারের জীবনে আসে। এই নাইজেলের বাড়ি উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি টাইরনে। 22 এপ্রিল নাইজেল কুপারকে দত্তক নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। নতুন বাড়ি পেলেও কুপারের মনটা তার পুরনো মালিকের কাছেই রয়ে গিয়েছিল। গাড়িতে জানলার ধারে বসেছিল কুপার, আর আচমকাই সময় সুযোগ বুঝে গাড়ি থেকে ঝাঁপ দেয় সে। কুপারকে খুঁজে পেতে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগও শুরু করেন নাইজেল। কিছুদিন পর জানা যায় যে কাউন্টি লন্ডনডেরিতে কুপারের পুরনো বাড়ির রাস্তা ধরেই সে হাঁটছিল। পাহাড়ি রাস্তা, জঙ্গল সবকিছুই কুপার পেরিয়েছে একা একা। তখন তার মনে একটা কথাই ঘুরছে, যে করেই হোক মালিকের কাছে যেতেই হবে। তার জন্য অন্য কারোর থেকে জল খাবার সে কিছুই নেয়নি। কুপার এমনই একটি রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে সে নাকি আগে কখনো যায়নি। কাউকে দেখতে না পেয়ে নাকি আবার নতুন করে চলতে শুরু করেছিল, কিন্তু থেমে যায়নি কুপার। তবে আবারও কুপারকে উদ্ধার করে নাইজেলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কুপার সুস্থও রয়েছে, তবে টানা 27 দিন খেতে না পেয়ে দুর্বল হয়ে পড়েছে সে। এমন বন্ধুত্বের নজির সত্যিই খুবই কম আছে। আর এই কুকুর নিয়ে এরকম আরও অনেক ঘটনা বিভিন্ন সময় আমাদের কাছে আসে, যে এই যে পোষ্য কুকুর সে তার মালিকের জন্য কত কিছুই না করেছে, বা এই যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব সত্যিই অটুট। কোনো মূল্যেই এই বন্ধুত্বকে কখনোই বিচার করা যায় না, কারণ একটা নিষ্পাপ প্রাণী সে যখন একটা মানুষকে ভালোবাসছে, সে যখন তার প্রভুকে ভালোবাসছে, সেই ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না। আর যেন তারই একেবারে অনন্য নজির গড়েছে কুপার। কুপারের তার মালিকের প্রতি এই ভালোবাসা, এই আনুগত্য সত্যিই প্রশংসনীয়। এবং আপনারা ছবিতে সেই কুপারের ছবিও দেখতে পাচ্ছেন, মানে যে কুকুরের কথা আমরা বারবার বলছি, কুপার যে এতটা পরিশ্রম করেছে তার মালিকের কাছে ফিরে যাওয়ার জন্য, সেই কুপারের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। অন্ধকার রাস্তায়, পাহাড়ি রাস্তায় দীর্ঘ দিন সে হেঁটেছে শুধুমাত্র তার মালিকের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বারবার রাস্তা ভুল করেছে, হারিয়ে গেছে, তারপরেও একটানা 27 দিন না খেয়ে সে এগিয়ে চলেছিল তার মালিকের কাছে। কুপারের ঘটনা সত্যিই প্রশংসনীয় আর সত্যি শিক্ষণীয় বটে, যে কোনো কুকুর তার মালিকের প্রতি ঠিক কতটা অনুগত হতে পারে, কতটা ভালোবাসতে পারে, সেটা কুপারকে দেখে সত্যি শেখার মতো একটা বিষয়। কেমন লাগলো আপনাদের এই খবরটা? নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়াও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।